আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি অটো গাড়ির ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনটি অন করে রাখবেন, কারণ যখনই ভিডিও আপলোড করা হবে তাতে সর্বপ্রথম ভিডিওটি আপনি পাবেন। তো আজকের ভিডিওটির যে সম্পর্কে সে হচ্ছে ব্যাটারিটি আমরা নতুন গালে কীভাবে নষ্ট করে ফেলি। তো নতুন থেকে যদি আমরা ব্যাটারি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু পরিচর্যার কোনো গুণ হবে না। তো সেইকাল থেকেই মানে নতুন থেকে কীভাবে ব্যাটারিটি ভালো রাখা যায় তো সেই প্রসেসটা আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি যে সম্পর্কে সেটা হচ্ছে নতুন কাল থেকে আমরা ব্যাটারি কিভাবে নষ্ট করে ফেলি। তো আমরা যদি প্রথমে ব্যাটারিটি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু যতই পরিচর্যা করি যতই যত্ন করি তাহলে কিন্তু ব্যাটারির কোনো লাভই হবে না। তো সেই বিষয়টা আজকে দেখাবো যে আগে থেকে কিভাবে হালকা পরিমাণ প্রচেষ্টায় আপনার পুরোপুরি অনেকদিন ভালো থাকতে পারে। তো সেই বিষয়টা আজকে দেখাবো। তো যেমন থিওরিক্যাল একটা লজিক বলে রাখি, যেমন একটি কাঠের টুকরার মাঝে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেটি যদি কিছুটা মানে 50% ভালো থাকতে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা শক্ত পাওয়া যাবে, আর সেই টুকরার মধ্যে যদি 100% পুড়ে দেওয়ার পর যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেটি ছাই হয়ে আরও কেদা তৈরি হয়ে যাবে। তো সেই প্রসেসটা আজকে বলি যে ব্যাটারিটি আমরা যখন নতুন কালে গাড়িতে তুলি মানে নতুন ব্যাটারিটি আমরা যখন তুলি সেইখান থেকে কিন্তু আমাদের পরিচর্যা করা উচিত, কারণ নতুন কাল থেকে যদি আমরা পরিচর্যা না করি তাহলে কিন্তু আমাদের সেটি ফুলফিল কাজ করবে না। তো সেই বিষয়টি আজকে বলি, যেমন আমরা নতুন যখন ব্যাটারিটি তোলা হয় তখন যে ব্যাটারিটি কিন্তু আমাদের শুকনা থাকে, একদম শুকনা, ভিতরে কোনো পানি থাকে না। তো শুকনা ব্যাটারিতে যদি আমাদের যেভাবে প্রসেস করা থাকে সেই ব্যাটারিটা যদি আমাদের 2 বছর 5 বছর রেখে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যাটারিটি যখনই পানি দেওয়া হবে তখন কিন্তু ব্যাটারির দিকটা উল্টো হয়ে গেল, মানে প্রসেসটা পুরোপুরি ঘুরে যায়, কারণ তখন সেটি রানিংয়ের জন্য মানে চালানোর জন্য প্রস্তুত, তো সেটি তখন একটা শিডিউলে পরিবর্তন হয়ে যায়। তো নতুন ব্যাটারি আমরা যখন পানি দেই মানে নতুন ব্যাটারি কেনার পর চার্জ না দিলেও মানে ব্যাটারিতে যখন পানি দেওয়া হয় তখন কিন্তু 60%-এর মতো চার্জ আপনি আপনিভাবে তৈরি হয়, কারণ ব্যাটারিতে যখন প্লেট থাকে প্লেটের ভিতর যখন অ্যাসিড পানি দেওয়া হয় তখন কিন্তু প্রায় 60% চার্জ অটোমেটিকভাবে তৈরি হয়, কিন্তু সেই চার্জটি কিন্তু পিওর চার্জ না, সেটা হচ্ছে ব্যাটারির একটি চার্জিং ক্ষমতা দেওয়া হয়ে যায় কিন্তু সেটি কিন্তু ফিল্টারিং চার্জ না। তো সেই চার্জ থেকে যদি কেউ অটো চালানোর চেষ্টা করে সেটি কিন্তু ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর, একদম 100% খুবই ক্ষতিকর। তো সেই ব্যাটারির চার্জটাকে ফিল্টারিং করার জন্য আমাদের চার্জ দেওয়া উচিত। তো নতুন ব্যাটারি কীভাবে চার্জ দেবেন, তো সেই ব্যাটারিটি আমরা যখন চার্জে বসাবো তার আগে অন্তত মানে নতুন ব্যাটারির প্রসেসটা যে অ্যাসিড পানি দেবেন, অ্যাসিড পানি দেওয়ার পর কিন্তু ব্যাটারিতে কিন্তু বল্ল কাটা শুরু হবে, চার্জ না দিলেও কিন্তু ঘুমাবে হবে, মানে একটু একটু ঘড়ি কাটবে, তো তখন প্লেটটাকে আর অ্যাসিডটা অ্যাডজাস্টিং হচ্ছে। তো অ্যাডজাস্টিং হওয়ার পর ন্যূনতম 1 ঘন্টা পর চার্জ দেবেন, ন্যূনতম 1 ঘন্টা পর ব্যাটারিটাকে চার্জিংয়ের জন্য প্রস্তুত করবেন। তো ব্যাটারিটা যখন চার্জ দিবেন তখন একভাবে প্রায় 10 থেকে 12 ঘন্টা চার্জ দেবেন প্রথম অবস্থায়, 10 থেকে 12 ঘন্টা চার্জ দেওয়ার পর সেটি আবার কিছুক্ষণের জন্য রেস্ট দিবেন, প্রায় 2 ঘন্টা অথবা 4 ঘন্টা এরকম রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পর সেই ব্যাটারিতে তখন কিন্তু চালাবেন না গাড়িটা, তখন রেস্ট দেওয়ার পর সেটা পুনরায় আবার চার্জ দেবেন, আবার হচ্ছে আপনি 9 থেকে 10 ঘন্টা, মানে টোটাল মিলে আমাদের হচ্ছে 18 থেকে 20 ঘন্টা এরকম ব্যাটারিটি চার্জ দিবেন। তো তখন আবার চার্জ দেওয়ার পর তখনকার দ্বিতীয় চার্জটা একটু ভালোভাবে দিবেন কেমনে, মানে কাটাটা যখন 15 অ্যাম্পিয়ার সিলেক্ট থেকে একটু নেমে আসবে তখন আবার একটু বাড়িয়ে দিবেন, তখন আবার উঠবে, এভাবে একটু দেখে শুনে প্রায় 8-9 ঘন্টা চার্জ দিবেন। 8-9 ঘন্টা চার্জ দেওয়ার পর তখন কিন্তু সেটি আপনার চালানোর জন্য প্রস্তুত। তো সেই নতুন ব্যাটারিটাকে তখন থেকেই আপনি যত্ন করেন, যেমনভাবে চার্জের যে শিডিউলটা, চার্জে দেওয়ার 1.5 ঘন্টা 1 ঘন্টা রেস্ট দেবেন, এবং চার্জে দেওয়ার পর
আধা ঘন্টা এক ঘন্টা পর সেটি চালানোর জন্য চেষ্টা করবেন এবং সবটি মুখা ভালোভাবে খুলে চার্জ করবেন, যাতে করে 100% যে ব্যাটারির যে গ্যাসটা সেটি জানি বাইরে প্রবাহিত হতে পারে, তাতে করে ব্যাটারির জন্য ভালো হবে, সেটি খারাপ হবে না। আর হচ্ছে আপনি ব্যাটারিতে যে পানিটা পড়বেন সেটি যাতে নিরাপদ এবং আর্সেনিকযুক্ত পানি থাকে সেটি ভালোভাবে খেয়াল করবেন। পানি ভরার সময় এবং চার্জিংয়ের সময় দুটি আপনি শিডিউল করে রাখবেন এবং তারপরে যদি আপনি চার্জ দেওয়ার জন্য প্রস্তুত করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা অনেক দিন ভালো থাকবে। তো সেক্ষেত্রে বলে রাখি, আগের দিকেই যদি ব্যাটারি পরিচর্যা না করেন সেটি কিন্তু একবারে পরিচর্যা হবে না, কারণ সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে পরিচর্যা হবে, কারণ মরা মানুষকে আর কখনো ও যত ওষুধই খেলানো হয় সেটি কিন্তু আর ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আপনি সুস্থ থাকতেই নিজের খেয়াল রাখুন, তাহলে কিন্তু আপনার জীবন প্লাস শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো এই পর্যন্ত শেষ করছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।